তপনদা সুবেন্দু বাবুকে এনেছিল, তাই তো? সুবেন্দু বাবু যে ছোকরা নিয়ে বলবে না, এই তপন বাবু আপনি তো আমাকে আরসিবে জয়েন করেছিলেন, আপনি ছেড়ে পালিয়ে গেলেন কেন, বলবে নাকি? কিন্তু আপনি অন্য মার্কেটের অন্য কোম্পানিতে যুক্ত হয়ে যদি দশটা লোককে নিয়েছেন, কিন্তু আপনি পালিয়ে যান না? ওই দশটা ছেলে আপনার ঘরে যে টুটিটা টিপে আপনার বলবে দেন 5,000 করে আপনাকে দিয়েছিলাম, আপনাকে বিশ্বাস করে দিয়েছিলাম, ইয়ে তো না? হ্যাঁ, তো সেই জন্য প্রথম মুখটা ছোট, যত ভিতরে যাবেন দেখবেন এত বড় চক্রবু আছে, আপনি ফাঁদে পড়ে গাড়া হয়ে যাবেন আর উঠে আসতে পারবেন না। আর সেই জিনিস সেই জায়গায় কিন্তু স্বচ্ছ জলের মতো পরিষ্কার, না তো লিডাররা মিথ্যা কথা বলবে, না তো আপনাকে প্রলুব্ধ করবে বড় করে বলে, না তো আপনাকে লোভনীয় চমক দেখাবে। তাহলে আমরা কি প্ল্যানে আজকে কাজ করব, সেই প্ল্যানটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সবাই। আমরা প্রথম ধাপ, রয়্যালটি পেতে চাই হ্যাঁ কি না? আর সিঙ্গার আমরা কেউ তো নয়, কেউ হতেও পারবো না, আর বয়সও নেই, তাই না স্যার? কিন্তু দেখুন আরসিএম এর মতো একটা প্ল্যাটফর্ম আমাদের মতো সাধারণ মানুষকে এই জায়গাটা দিতে যাচ্ছে, তো কি এমনি এমনি দিয়ে দিবে না একটু ঘষে দেখবে? আমরা তো আরসিএমকে ঘষে নিয়েছি নাকি? তো এবারে আরসিএম আমাকে ঘষবে না ঘষবে না? হ্যাঁ না, 20,000 বললেই দিয়ে দেবে, এমনি দিয়ে দেবে কি 20,000? 8 ঘন্টা ডিউটির পরে তার 200 টাকা দেয়, তাহলে মাসে 6,000 দেয়, তো এখানে 8 ঘন্টা ডিউটি দেওয়ার দরকার আছে কি নেই? হ্যাঁ, দেওয়া উচিত কি উচিত না? আরসিএম এ 8 ঘন্টা ডিউটি দেওয়া উচিত কি উচিত না? কোন লিডার বলেছে 8 ঘন্টা ডিউটি দেন? কি বলছেন লিডাররা? সিস্টেমটাকে বোঝার চেষ্টা করতে বলছি, তো সেইটা আমরা কিভাবে দেব, কিভাবে করলে আমরা সহজে পাবো? 3.5 লাখ পেতে গেলে বলুন অনিল বাবু, বলুন 3.5 লাখ পেতে গেলে স্ট্রাকচারটা কি হয়, রয়্যালটি পেতে গেলে স্ট্রাকচারটা কি হয়? দুটো লেগে, কারণ আমি যদি সূত্রটাই না জানি, যদি আন্দাজে বলি রয়্যালটি চাই রয়্যালটি চাই, কোনোদিন রয়্যালটি আসবে? রয়্যালটিটা কি কি হলে রয়্যালটি সেটা জানা দরকার, আর ওটা করতে গেলে কি প্রসেস দরকার জানা দরকার, তো নাহলে সারা জীবন সেই ছোট্ট একটা 1 মিনিটের গল্প বলি, 1 মিনিটের গল্প বললে বুঝতে পারবেন, কোনো একজন গ্রামের ছেলে শুনেছে শহরে নাকি টাকা উঠছে, শহরে টাকা উঠছে, আলোচনা করছে, আরে কলকাতায় জানি টাকা তো উড়ছে, যে ধরতে পারলেই উড়ছে, তো সাধারণ একটি গ্রামের মানুষ সে কি করেছে শহরে চলে গেছে, টাকা উড়ছে ধরবে, যে শহরে টাকা উড়ছে ধরবো, এরকম গোটা চারদিক খুঁজছে কোথাও আর উড়ছে না, ধরবো কোথায়, আর ভাবছে যে বললো যে উড়ছে কোথাও, আমি তো পুরো কলকাতা ঘুরছি কোথাও তো টাকা উড়ছে না, সে শুধু উপর দিকে তাকিয়ে তাকিয়ে এরকম ঘুরছে, মানে উপরে উড়ছে আকাশে উড়ছে, তো হঠাৎ দেখছে একটা রাস্তার ধারে একটা মারোয়ারি দোকানদার, তারা দুজনে মিলে বসে আছে আর বসে বসে হিন্দিতে কথা বলছে, তার মধ্যে একটা ভাষা বলছে আমিও খুব হিন্দি ভালো জানি না, বলছে রুপিয়া খিচনে কে লিয়ে রুপিয়া চাইয়ে, বলছে রুপিয়া খিচনে কে লিয়ে রুপিয়া চাইয়ে, মানে টাকা রোজগার করতে গেলে টাকা চাই, তো তখন ওই ভিখারিটা বলছে মানে যে গেছে সে ভাবছে রুপিয়া খিচনে কে লিয়ে রুপিয়া চাইয়ে, তার মানে ওরা যে টাকাগুলো গুনছে ওই টাকাটা আমার পকেটে যে 1 টাকাটা আছে ঠিকে দিলে ওটা খেচে নিয়ে দিচ্ছে না, এবার সে কি করেছে ওই যে টাকা তারা গুনছে ও পকেট থেকে 1 টাকা কি করেছে নিয়ে কি করছে টক করে ওই ঠিকে দিয়েছে, সে তো পড়ে গেছে, গিয়ে অপেক্ষা করছে কখন রুপিয়া খাঁচা হয়ে আসবে, বুঝতে পারছে? তো এবার সে শুধু এদিক ওদিক ঘুরছে ঘুরছে, আর তখন ওদের সন্দেহ হয়েছে যে ছেলেটা অনেকক্ষণ ধরে এদিক ওদিক হচ্ছে, তার মানে ব্যাটা অসৎ কোনো উদ্দেশ্য আছে, ধরেছে, ধরার পর বলছে এই তুমি কেন এরকম ঘুরছো, বাংলা হিন্দি বলছে, বলছে বাবু মাফ করবেন আমি কোনো চোর নয়, আমি আসলে ব্যাপারটা কি আপনারা ওই যে আলোচনা করছেন রুপিয়া খিচনে কে লিয়ে রুপিয়া চাইয়ে, এখানে আমার পকেটের 1 টাকা আপনার ওখানে ফিকে দিয়েছি, মোটেই আসছে না টাকা, ওইখানে ওয়েট করছি কখন আসবে, বলছে ওরে মূর্খ ওইভাবে টাকা আসে না। তো ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বোঝার ভুল করার জন্য আমরা বিজনেসটা করতে পারি। আগে প্রথম প্রশ্ন, 3.5 লাখ মানে রয়্যালটি হতে গেলে স্যার কি কি স্ট্রাকচার লাগবে, কেউ একজন বলতে পারবেন? একটা সাইডে 3.5 লাখ, একটা সাইডে, ভেরি গুড,
একদম দূর থেকে 3 মিনিটে ক্লিয়ার করে দেব স্যার আর এদিকে 115 ভেরি গুড 115 বিবি তাই তো বিবি মানে মোটামুটি কেনাকাটা মিনিমাম 7 লাখ টাকার কাছাকাছি আর এদিকেও প্রায় 2 লাখ 30000 টাকার কাছাকাছি যদি রাউন্ড ফিগার দেখা যায় আর এদিকেও 7 লাখ তাই তো আচ্ছা এবারে বলুন কোনটা সবথেকে ভ্যালু এই বিজনেসের সবথেকে ভ্যালুটা কোনটা সাড়ে তিন লাখ একটা ছোট উদাহরণ দিলে বুঝে যাবেন যারা বিলেক বিলেক করছে বা যারা ভাবছে বিলেক করে নিলে আমি লয়ার দিয়ে যাবো টেকনিক্যাল লাই যাবো যারা ভাবছে ছুটছে দৌড়াচ্ছে আঠারো ছ মাস এক বছর দু বছর কেটে গেছে তাদের হয়নি কিন্তু আজকে যে প্ল্যান আমি দেবো আজকে যদি আপনারা এখান থেকে দুজনও ডিসিশন নেন এই দুজনই হবে আগামী এক বছরের আর কি গ্যারেন্টি আমি স্ট্যাম্প পেপার লিখে দেবো যদি আজকের সিস্টেম মেনে চলতে পারে সিস্টেমটাকে যদি মেনে নিতে পারে মন থেকে লিডার বলছে শুনলাম এখানে হ্যাঁ বললাম বাড়িতে চলে গেলাম নিজে প্যাক পাকাচ্ছি ও জয়ন্ত ও বলেছে বলুক তাহলে আর হবে না যদি মন থেকে আজকে মেনে নিতে পারেন যে না আমরা এই সিস্টেমটা রাজি আছি আমাদের সফলতার জন্য কারণ স্যার আপনারা রয়্যালটি হলে আমার কি লস না লাভ আপনারা সবাই যদি রয়্যালটি হন আমার ক্ষতি কি লাভ তাহলে আমি আপনাদের জন্য ক্ষতির প্ল্যান দেখাবো না লাভের প্ল্যান দেখাবো আজকে দেখুন আমি তো পারতাম আপনাদেরকে প্রলুব্ধ করে ভিলওয়াড়া যাওয়ার জন্য লোক দেখিয়ে বিভিন্ন চমক দিয়ে 10000 বিবি করাতে আজকে জানেন আমার উপরে কত চাপ আসছে উপরে লিডার থেকে আমাদের উপরে যত লিডার আছে চাপ আসছে আমার কাছে যে স্যার কি ব্যাপার আপনি তার মানে হাইলাইট করছেন না তার মানে আপনি আপনার টিমকে বুঝাচ্ছেন না প্ল্যানটা দেখাচ্ছেন না অন্য জায়গা থেকে হাজার হাজার মানুষ 10000 বিবির অ্যাচিভমেন্ট দেখে নিন গ্রুপে আসছে সেরকম আমি গ্রুপে পাঠিয়ে দেবো শয়ে শয়ে হাজারে হাজারে জয়ন্ত মুখার্জির টিম থেকে কেন হচ্ছে না আমি তাকে স্যারকে বললাম স্যার আমি খুব ছোট এবং খুব গরিব মানুষদের টিমকে নিয়ে আমি ব্যবসাটা করছি আমি নেটওয়ার্ক করে তাদেরকে বড় স্বপ্ন পূরণ করার জন্য আমি বিজনেসটা করছি ওই 10000 বিবি তার মাথায় চাপি দিয়ে 50000 বিবি মাথায় চাপি দিয়ে পিউসিকে বিক্রি করে দিয়ে পিউসিকে তুলে দিয়ে আমি স্যার ব্যবসা করতে পারবো না কারণ আমি অনিল বাবুকে চাপ দেবো তপন বাবুকে চাপ দেবো তপন বাবুর সেই চাপটা এসে পড়বে কার কাছে শুভেন্দু বাবুর পিউসিতে শুভেন্দু বাবু অমায়িক মানুষ ঠিক আছে তপন বাবু যখন বলছেন ভিলওয়াড়া যাবেন জয়ন্ত বাবু যখন বলছেন আচ্ছা ঠিক আছে তপন বাবু নিয়ে যান তো তপন বাবু দেখা দেখি আমাদের অনিল বাবু বলে আমিও করবো স্যার অনিল বাবু দেখা দেখি সম্পাদক বলবে আমিও করবো স্যার খুব খুশি আমি আমার টিম থেকে 10 জন যাচ্ছে দারুণ মজা দেখা গেল ওই 10 জন যেতে যেয়ে শুভেন্দু বাবুর পিউসি ফাঁকা হ্যালো ক্ষতি কার করলাম হ্যালো এই বিষয়টা লং টার্ম না